হুদাহুদি পাসা মারামারি না করি কখন ছাত্রদের সাথে করি ভালো আচরণ এইরকম হলে তো ভালো হতো মেক সেন্স হতো নাকি গুগল সার্চ দিয়া বই লেখো এই যদি হয় জাতির বুদ্ধিজীবীর অবস্থা তো ছাত্র জাহান নামের কোন কিনারায় আছে সম্মানিত সুধী মণ্ডলী আমি আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা এতদিন যাবত হয়তো শুনে এসেছেন যে মাদ্রাসার ছাত্ররা লোক ছাড়া আর কোনো কিছু বানাতে দক্ষ না কিন্তু এইবার দেখা গেল মাদ্রাসা থেকে ডিগ্রিধারী হুজুররা ঢিলাকুলুক শুধু বানায় বানাতে পারে এমন না তারা বাংলা সাহিত্যের সোনামধন্য কবি সাহিত্যিকদের কবিতাগুলোও চুরি চামারি করে নিজেদের মতো করে চালিয়ে দেয় আই মিন তারা এইগুলোকে সরাসরি কপি পেস্ট করে 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 ফেলে মাদ্রাসার পাঠ্যসূচিতে ঢুকিয়ে দেয় তো এটি এটি তারা কোনো ভুল কাজ করতেছে না তাদের দৃষ্টিতে এটি হচ্ছে নবী নবী মুহাম্মদের সূন্না বা সুনত নবী মুহাম্মদও কিন্তু কপি পেস্ট করে হুম বাইবেল থেকে বহু কাহিনী বা বহু কথা কোরআনের মধ্যে আল্লাহর নামে চালিয়ে দিয়েছিল তো এটি হচ্ছে ইসলামী সহি ইসলামী তরিকা এবং নবী মুহাম্মদের সুনত তো এই এই প্রসঙ্গে আমি পরবর্তীতে আলোচনায় যাচ্ছি পরবর্তীতে আলোচনায় যাওয়ার আগে বাংলাদেশের একজন জঙ্গি হুজুর ওনার নাম হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসি। হুম তো এনায়েতুল্লাহ আব্বাসির একটি ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে হাজির করছি আমি প্লে করে শোনাব তারপর একটু একটু করে ব্যাখ্যা বিশ্লেষণ করব তাহলে আমি প্লে করে শোনাই আপনারা শুনতে থাকুন ওর সরকার টাকা দিয়ে বই লিখতে আর এই পাঠা কিনা গুগল থেকে তথ্য বইতে ছাপাই দিছে দেখুন তো এই আব্বাসি হুজুর বাংলাদেশের একজন সনাম ধন্য বুদ্ধিজীবীকে পাঠা বলেছে তো বলবি তো পাঠা কারণ তোমার আল্লাহ তো কোরআনে মানুষকে যা রোজ হ্যাঁ মিথ্যাবাদী পশু বলে গালি দিয়েছে সুতরাং এটি তো তোমার পক্ষে ভাই বলাটা খুবই স্বাভাবিক ব্যাপার আর নবী তো হ্যাঁ মানুষদেরকে মানে গালিগালাজ করতো প্রচুর গালিগালাজ করত অভিশাপ দিত ইবেন সে অমুসলিমদের মৃতদেহগুলোকে কুপে ফেলে দিয়ে তাদের উদ্দেশ্যে গালিগালাজ বর্ষণ করেছিল ঠিক আছে তো এটি হচ্ছে নবী মুহাম্মদের সুন্নত নবী মুহাম্মদ তো বিভিন্ন মানুষের প্রকৃত নাম পরিবর্তন করে তাদেরকে বিভিন্ন বিভিন্ন ধরনের কু নামে তো এটি হচ্ছে নবী মুহাম্মদের সুন্নত সুতরাং তুমি পাঠা বলছো এতে আমি খুব আশ্চর্য হচ্ছি না তুমি নবীর সুন্নত পালন করছো আচ্ছা শোনা যাক পরবর্তীতে কি বলে তোমার মতো পিএইচডি হোল্ডার একটা বুদ্ধিজীবী সরকার থেকে এত টাকা নিয়া গুগল সার্চ দিয়া বই লেখো এই যদি হয় জাতির বুদ্ধিজীবীর অবস্থা তো ছাত্র জাহান নামের কোন কিনারায় আছে আচ্ছা ঠিক আছে উনি বলেছেন যে একজন বুদ্ধিজীব যদি ইন্টারনেট থেকে কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে দেয় তাহলে জাতির কি অবস্থা হবে তো ভাই আমি আপনাকে বলছি একজন নবীর যদি এই রকম অবস্থা হয় হ্যাঁ যখন এই অবস্থায় থেকে সে বাইবেল থেকে কপি পেস্ট করে কাহিনিগুলো কোরআনে ঢুকিয়ে দিয়ে আল্লাহর নামে চালিয়ে দে এহেন অবস্থায় মুসলমান জাতির কি অবস্থা হবে বাঙালি বাদ দেন হ্যাঁ বাঙালি তো একটা ভূখণ্ডের ভিতর সীমাবদ্ধ ঠিক না কিন্তু সারা বিশ্বের মুসলমানদের বিশ্বনেতা মুহাম্মদের যদি এই রকম অবস্থা হয় তাহলে মুসলমান জাতির কি অবস্থা হবে বলুন তো দেখি মুহাম্মদ তো মানে মানে বাইবেল থেকে কপি পেস্ট করে হুম মানে সবগুলো কোরআনে ঢুকিয়ে দিয়ে আল্লাহ নামে চালিয়ে দিয়েছিল আপনি তো বলছেন যে ডক্টর জাফর ইকবাল গুগল থেকে কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে দিয়েছেন তো আপনার মুহাম্মদের সময় তো গুগল ছিল না মুহাম্মদ তো সরাসরি হ্যাঁ গুগল না পেয়ে বাইবেল থেকে চুরি করে হ্যাঁ বাইবেলের কাহিনীগুলো বা কথাগুলো কোরানে কোরআনে ঢুকিয়ে দিয়েছিল তো মুহাম্মদের যদি এই রকম অবস্থা হয়ে থাকে তাহলে মুসলমানদের আজকের যুগের সারা বিশ্বের মুসলমানদের অবস্থা কীরকম হবে তো কথা না বাড়িয়ে আর একটু শুনি দেখি সে কী বলে শোনা যাক বুদ্ধিজীবীর হ্যাঁ বুদ্ধিজীবীর নাম বলবে না বুদ্ধিজীবী কি তোমার বাসুর নাকি আমরা তো জানি বাংলাদেশের গ্রামাঞ্চলের মহিলারা তাদের ভাসুরের নাম উচ্চারণ করতে করতে লজ্জাবুৎ করে আবার বাংলাদেশের অনেক গ্রাম্য মহিলারা তাদের স্বামীর নাম উচ্চারণ করতে পারে না বলে তিনি এসেছেন তিনি চলে গেছেন তিনি আসবেন আমাদের উনি এখন বাড়িতে নাই তো যে বুদ্ধিজীবীর নাম বলছো এই বুদ্ধিজীবী কি তোমার বাসুর হয় সম্পর্কে ভাসুর হয় নাকি তোমার হাজব্যান্ড ডিসকাস্টিং বিহেভিয়ার নাম বলতে লজ্জা হচ্ছে হুম পাঠা বলতে তো লজ্জা হয় নাই উনাকে তো পাঠা বলে ডেকেছ এতে তো মুখ মুখে বাঁধে নাই কিন্তু নাম বলতে মুখে মুখে বাঁচছে কেন বাদ সাচ্ছে কেন এর কারণ হচ্ছে উনার নাম মুখে আনার যোগ্যতা আপনার নেই ঠিক আছে তো এর সম্পর্কে আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে যতটুকু প্লে করে শোনালাম আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন তো এই বাংলাদেশের মূল্লা মৌলবীরা মাদ্রাসায় পড়ে হ্যাঁ তাদের মধ্যে কোনো সৃজনশীলতা আনতে পারে নাই তারা কোনো অবস্থাতেই সৃজনশীল মানুষ হিসাবে গড়ে উঠতে পারে নাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তাদের সমস্ত সৃজনশীলতার দক্ষতাকে একেবারে ধুয়ে মুছে শেষ করে ফেলেছে তারা শুধুমাত্র কুলুক বানাতে পারে কীভাবে পেশা পায়খানা করতে হয় এই সমস্ত ব্যাপারে মুসলামা সাহেল জানে কিন্তু একটি কবিতা লিখার মতো তাদের কোনো যোগ্যতা নাই এই যোগ্যতা তারা অর্জন করে নাই এর বড় প্রমাণ হচ্ছে যে তাদের তাদের মাদ্রাসাগুলোতে তারা নিজেরা কবিতা না লিখতে পেরে বাংলাদেশের কবিদের কবিতাগুলো চুরি করে হ্যাঁ নিজের মতো চালিয়ে দিচ্ছে একটু পরিবর্তিত হ্যাঁ পরিবর্তিত করে হ্যাঁ নিজের নামে চালিয়ে দিচ্ছে তো এটি তো এর থেকে প্রমাণিত হয় যে মাদ্রাসায় পড়লে পরে মাদ্রাসায় মাদ্রাসার ছাত্ররা হুম হুজুর হওয়ার পরে কি পরিমাণ মেধাহীন হতে পারে দুইটা বাংলা লাইন লেখার ক্ষমতা পর্যন্ত তাদের থাকে না তাদের চুরি চামারি করতে হয় তো আমি দুটো কবিতা আমি এইখানে কয়েকটি কবিতা আমি আমার আমি পেয়েছি আমি আপনাদের সামনে হাজির করছি দাঁড়ান একটি কবিতা হচ্ছে আমি এই কবিতার প্রথম দিকে যাই এইটা চুরি করা হয়েছে দেখুন এই কবিতার নাম হচ্ছে আমার পণ মদন মোহন তর্কালঙ্কার উনি কিন্তু হিন্দু কবি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি কবিতাটি পড়ে শোনাই তারপর উনার ব্যাপারে আমি আসব। এই কবিতাটি আমি পড়ে শোনানোর আগে একটি কথা বলতে চাচ্ছি তা হলো যে এই কবিতাটি আমরা ছোটোকালে স্কুলে পড়েছি এবং এটি পড়ার পরে আমাদের মধ্যে নৈতিকতা বোধ জাগ্রত হয়েছিল ঠিক আছে আমি কবিতাটি পড়ে শোনাচ্ছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরে যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আরও কারো দুঃখে মিছে কথা কভু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন দায় নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কভু কারো সকালে উঠিয়া আমি বলি মনে মনে আচ্ছা এই কবিতাটি লিখেছেন একজন হিন্দু কবি উনার নাম হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার আচ্ছা মাদ্রাসার হুজুররা এই কবিতাটি একজন হিন্দু কবির কাছ থেকে চুরি করে নিয়েছে তো যে হিন্দুদের দিন রাত তোমরা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে থাকো সেই হিন্দুদের কবিতা কপি পেস্ট করতে লজ্জা হয় না সেই হিন্দু কবির কবিতা যখন হ্যাঁ পরিবর্তিত করে নিজের নামে চালিয়ে দাও হ্যাঁ তখন তোমাদের কি ইমান আমলের বারোটা বাজে না আচ্ছা তো দেখুন তারা কিভাবে এটিকে কপি করেছে তারা নাম দিয়েছে মুসলিম শিশুর কামনা নাম হচ্ছে মাওলানা শফিকুল্লাহ উনি এই কবিতাটিকে চুরি করে মানে তার মতো করে চালিয়ে দিয়েছে আচ্ছা দেখুন সে এখানে কি বলেছে ফজরে উঠিয়া আমি এ কামনা করি সারাদিন আমি যেন সৎ চলি ফজরের নামাজ আমি মসজিদে পড়ি নামাজ শেষে দুয়া দুরুদ কুরআ পাঠ করি এটা কি এইরকম হতে পারতো না যে নামাজ শেষে কুরআনে আমি প্রস্রাব করি সরি তুক্ষু মাফ করবেন সকাল বিকাল করি জিকির আল জিকির আল্লাহর নবীজির নামে দুরুদ পড়ি বারবার মাতা পিতা আরও যত আছে গুরুজন আদেশ করেন যাহা মিছা মিছামিছি ধোঁকাবাজি না কখন, সকলের সাথে করি ভালো আচরণ আচ্ছা এই জায়গায় যদি এরকম লেখতো যে হুদাহুদি পাশা মারা মারি না করিক্ষক্ষণ ছাত্রদের সাথে করি ভালো আচরণ এরকম হলে তো ভালো হতো সেন্স হতো নাকি আমি যেন মনে প্রাণে লেখাপড়া করি কারো সাথে কভু যেন ঝগড়া না করি ধন দৌলত হলে পরে না হব কৃপণ অকাতরে বিলিয়ে যাব যত চায় মন আচ্ছা জুহর আসর মাগরিব ইশার সালাত সব নামাজ করি আদায় জামাত জামাত বাপরে বাপ আরাধনা করি আল্লাহ সকাশে তোমার মঞ্জুর করে নাও এবার কামনা আমার তো এই কবিতাটি আমি আগেই বলেছি একজন হিন্দু ভদ্রলোকের কবিতা থেকে একজন মুসলমান মৌলবি চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছে চিন্তা করে দেখেন তাদের একটা কবিতার লাইন লিখারও যোগ্যতা নাই দুই লাইন কবিতা যে লিখবে সেই যোগ্যতাটুকু হারিয়ে যে ফেলেছে এর বড় প্রমাণ হচ্ছে যে তারা বিভিন্ন কবি সাহিত্যিকদের কবিতা চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছে তো ভাই যে হিন্দু ভদ্র ভদ্রলোকের কবিতা তুমি চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছ সেই হিন্দু কবিতা মাদ্রাসার হুজুরের কোনো কবিতাকে চুরি করে নিজের নামে চালিয়ে দেয় নাই তো এই বুঝি মাদ্রাসায় পড়ার হাল মাদ্রাসায় পড়লে পরে হ্যাঁ মানে কোনো কিছুই যে মানুষ করতে পারে না এটি হচ্ছে এর বড় প্রমাণ আচ্ছা আর একটি কবিতা আমি এইখানে বিশ্লেষণ করি এটা তো আমি বিশ্লেষণ করলাম আরেকটি কবিতাতে যাচ্ছি এই দেখুন শিশুর গান হ্যাঁ সরি এটা হচ্ছে শিশুর পন এই দেখুন গুলাম মোস্তফা কবি গুলাম মোস্তফা শিশুর পণ নামে একটা কবিতা লিখেছিলেন ওইটাও এটিও আমাদের পাঠ্যসূচিতে ছিল আমরা এটি পড়েছি এই করিনু পন মোরা এই করিনুপন ফুলের মতো গর্ব মোরা মুদের এই জীবন হাসপ মুরা সহজ সুখে গন্ধ রবে লুকিয়ে বুকে মুদের কাছে এলে সবার জুড়িয়ে যাবে মন নদী যেমন দুই কুলে তার বিলিয়ে চলে জল ফুটিয়ে তোলে সবার তোরে শস্য ফুল ফল তেমনি করে মোরাও সবে পরের ভালো করব ভবে আচ্ছা এটি লিখেছেন গুলাম মোস্তফা গুলাম মোস্তফার কবিতা চুরি করেছে আবার এই মৌলানা শফিউল্লাহ আচ্ছা দেখুন এই করিনু পোন মোরা এই করিনু পন ফুলের মতো গর্ব মোরা মুদের জীবন শুনব না আর কোনো কথা মানব না আর কোনো বাধা যাব এবার নুরানিতে প্রাণে বড় ব্যথা কুরআন মজিদ শিখে তথায় আল্লাহওয়ালা হব হুম কুরআন কুরআন হাদিস শিখে থতায় জঙ্গিবাদী হব আচ্ছা দেশে দেশে কুরআন হাদিস শিক্ষা মরা দেব হুম আচ্ছা যথা তথা প্রচারিব আল্লাহর গুণাবলী সবার নিকট বলবো মুরা নবীর আচ্ছা আল্লাহর হুকুম মানব মুরা নবীর দুজাহানে শান্তি পাব তারই উচিলায় আচ্ছা দেখুন এইখানে সে শিশুর পণ কবিতাটি পুরা চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছে তো ভাই ও বোনেরা মাদ্রাসায় পড়লে পরে মানুষ কোনো ধরনের স্কিল অর্জন করতে পারে না এটি আমরা এখানে প্রমাণ করে দেখালাম ঠিক আছে শুধুমাত্র তারা যেটি করতে পারে সেটি হল যে তারা ঢিলা খুলুক বানাতে পারে পাশা ঘষার জন্য হ্যাঁ কুলুক বানাতে পারে জানাজান নামাজ পড়াতে পারে হ্যাঁ খতম তারাবিতে গিয়ে মানে খতম তারাবি করতে পারে হুম তারপর বিভিন্ন বাড়িতে গিয়ে খানি পড়তে পারে এই এই সব কিছু জিনিস তারা অর্জন করতে পারে হুম কিন্তু একখানি সুন্দর কবিতা লিখা একখানি ছোটো গল্প লিখা হ্যাঁ তারপর হিসাব নিকাশ করা হুম তারপর সাইন্টিফিক কোনো জিনিস উদ্ভাবন করা হুম এসবের ধারে কাছেও তারা যেতে পারে না এগুলো তাদের পক্ষে করা সম্ভব না অসম্ভব তো এই হচ্ছে এদের অবস্থা তারা কবিতা লিখতে পারে না অন্যের কবিতা চুরি করে চিন্তা করে দেখুন কি পরিমাণ মেন্টালি ডিজেবল হলে পরে তারা অন্যের লেখাকে বা লিখনিকে চুরি করে নিজের নামে চালিয়ে দেয় এটি হচ্ছে মাদ্রাসার বেহাল অবস্থা সুতরাং যে সমস্ত হুজুররা বলে থাকে যে অমুক বুদ্ধিজীবী অমুক জায়গা থেকে কপি পেস্ট কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে দিয়েছেন তাদের ভালো করে বোঝা উচিত এই জিনিসটা তাদের মাদ্রাসার হুজুররা দীর্ঘদিন যাবৎ করে আসছে এবং এটি করার পিছনে কারণ হচ্ছে যে তারা তারা কোনো কবিতা লিখতে পারে না তারা কোনো প্রবন্ধ রচনা করতে পারে না হ্যাঁ কিচ্ছুই করতে পারে না কাইন্ড অফ মেন্টালি ডিজেবল এই কারণেই তারা এসব জিনিস করছে মানুষ আচ্ছা বলুন তো মানুষ চুরি করে কখন মানুষ তখনই চুরি করে যখন যখন তার চুরি করার প্রয়োজন হয় তখনই চুরি করে যখন তার কোনো কিছু তা তার মতো তার কোনো কিছু থাকে না হ্যাঁ তা মানে যখন তার কোনো কিছু থাকে না হ্যাঁ যখন সে রুজি রোজগার করতে পারে না তখন সে অন্যের রুজি রোজগারের প্রতি হুম দৃষ্টি নিবদ্ধ করে এবং সেগুলো চুরি করার চেষ্টা করে তো এই মূল্লাদের অবস্থা হচ্ছে এইরকম তারা যেহেতু কবিতা লিখার জন্য কবিতা লিখার জন্য দক্ষ না কবিতা লিখতে জানে না এই ধরনের স্কিল তাদের মধ্যে নাই তখন তারা তো চুরি করবেই অন্যর কবিতা অন্যের কবিতা তো চুরি করে নিজের নামে চালিয়ে দিবে তারা যদি কবিতা লিখতে পারতো তাহলে তারা এই কাজটি করতো না এবং তারা কবিতা লিখতে পারে না উন্নত মানের সাহিত্য চর্চা করতে পারে না এর পিছনে কারণ হচ্ছে তাদের মাদ্রাসা শিক্ষা তো আমি বলি কি এদের চুরিচামারি বন্ধ করতে হলে পুরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে হ্যাঁ ঢালাও করে সাজাতে হবে তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে ইভেন মাদ্রাসাতে সায়েন্সের সবগুলো বিষয় পড়াতে হবে এর সাথে বিবর্তনবাদকেও মাদ্রাসার পাঠ্যসূচিতে ঢুকিয়ে দিতে হবে এটাই হচ্ছে ঔষধ হ্যাঁ তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন দিস ইজ মাই অরিজিনাল কন্টেন্ট আপলোডেড ফ্রম ধর্মই অধর্ম ভালো থাকবেন ধন্যবাদ